মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়ান আনাদার ফ্রেশ নিউ ব্লগ, আ নিউ এনার্জি, আ নিউ ডে। আজকে বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে, পুরী থেকে। পুরী সি বিচের কিছুটা দূরে এই হোটেলটা বুক করেছিলাম, কাকসান ভিলা, গোয়াই বিবো থেকে। বাট রিভিউ খুব একটা ভালো নয়, তোমরা আশা করি আগের ভিডিও দেখেছো। তো চলো, দেরি করে লাভ নেই, অলরেডি আমরা অনেকটাই লেট। এখন ঘড়িতে বেজে গেছে অলরেডি 8:41, সেখান থেকে আমাদেরকে যেতে হবে প্রায় 251 কিলোমিটার পঞ্চলিঙ্গেশ্বর। ওখানে আবার হোটেল বুক করা হয়নি এখনো, যেতে যেতে আমরা হোটেলটা বুক করব। তো চলো, আর দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়ি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। পিছনে তিনটে গাড়ি টোটালি প্যাক আপ হয়ে গেছে, বেরিয়ে পড়েছি এখন টুয়ার্ডস পঞ্চলিঙ্গেশ্বর। তবে তার আগে আরও একটা ডেস্টিনেশনে ভিজিট করে তবে যাব, ডেস্টিনেশনটা ভুবনেশ্বরে। চলো আগে ডেস্টিনেশনটায় পৌঁছাই, তারপর বলবো ডেস্টিনেশনটা সম্পর্কে, বা তোমরাই দেখে নেবে কোথায় যাচ্ছি আমরা আজকে। আমাদের নেক্সট ডেস্টিনেশনটা আমাদের থেকে 45 কিলোমিটার দূরে, হাইওয়ে ধরেই যাব বলে আমরা প্রথমে ভুবনেশ্বর কটক হয়ে সোজা যাবো বাড়িপাদা, ওখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর। তো এই পুরো সিরিজটা আশা করি তোমরা অনেক সুন্দর সুন্দর সিনিক ভিউ তো দেখেছই, পাহাড়, সমুদ্র, নদী, ঝর্ণা সবই আশা করি অল্প বিস্তর তোমাদেরকে দেখাতে পেরেছি এবারে। হ্যাঁ, দুটো মন্দির হয়তো দেখানো যেত আরও ভালো করে, বাট দেখাতে পারিনি, তার জন্য ক্ষমাপ্রার্থী। পরের বারে আরও সুন্দর পুরী বা কোনার টেম্পলের ব্লগ আসবে ডেডিকেটেড, যে আমি কথা দিচ্ছি। যদি এখনো পর্যন্ত ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে মোটেও ভুলো না, শেয়ার করো নিজের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে যদি ভালো লাগে। আর যারা চ্যানেলটা প্রথমবার দেখছো এই ভিডিওটার মাধ্যমে, তাদের কাছে অনুরোধ করব, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার আপকামিং নেক্সট ভিডিওগুলো তোমাদের সামনে সহজে চলে আসে। যেতে হবে টোটাল 231 কিলোমিটার রাস্তা আমাদের হোটেলে পৌঁছতে বা পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছতে। তার আগে একটা খুব সুন্দর ডেস্টিনেশন ঘুরে যাব তোমাদের বলছি, তোমরা জাস্ট দেখতে থাকো। চলো একদম কাছাকাছি গিয়ে আবার ক্যামেরা অন করছি, ততক্ষণ দেখি কতটা ডিস্টেন্স কভার করতে পারি। এই হচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা NH316, আর বাঁদিকে এই রাস্তা দিয়ে যেতে হবে ধবলগিরি বা ধৌলি। ম্যাপে ধবলগিরি সার্চ করলে হবে না, ম্যাপে ধেউলি সার্চ করতে হবে। পৌঁছে গেছি আজকে ডেস্টিনেশন, ফার্স্ট ডেস্টিনেশন ধেউলি বা ধবলগিরি বা কলিঙ্গ ওয়ার মেমোরিয়াল। সামনে তোমরা চূড়া দেখতেই পাচ্ছ, মেন রাস্তা থেকে বেশ কিছুটা উঠে এসে এই স্পট, আর নিচ থেকে এখানে শহরটাও দেখা যাচ্ছে খুব সুন্দর, ওপর থেকে নিচের শহরটা। তো চলো ঘুরে দেখা যাক এই ধেউলি বা ধবলগিরি বা কলিঙ্গ ওয়ার মেমোরিয়াল। নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটাই সেই দয়া নদী।
পাওনি, কারণ একটা ইস্যু হয়ে গেছিলো। ইস্যুটা এটাই যে আমার গোপ্রোর আমি 256 GB পুরো চিপটা ভর্তি করে ফেলেছি এই ছোটো ট্রিপটায়। কারণটা একটাই, প্রথমবার গোপ্রো ইউজ করছি আর এখনও নিজেকে হয়তো সেই পরিমাণে প্রপার মোটো ব্লগার বা ব্লগার তৈরি করতে পারিনি। তোমরা একটু সাপোর্ট করো, আশা করি হবে, আর আমার ভুল ত্রুটিগুলো কমেন্টসে তুলে ধরো, তাহলে আশা করি জিনিসটাকে আরও ভালো করতে পারবো। যে হোটেলটায় আমরা আছি, হোটেলটার নাম গুরু শক্তি। হোটেলটা সাজেস্ট করেছে আমাদের সঞ্জিত দা। পিছনে পাহাড়টা আশা করি তোমরা কিছুটা দেখতে পাচ্ছ, গাছে এখন লুকিয়ে গেছে। এই হচ্ছে পাহাড় হোটেলের পিছনটাতেই, আর এটার পাহাড়টার পিছনেই আছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো আমরা এসেছি পঞ্চলিঙ্গেশ্বর, সেটা তো তোমরা আগে জেনেছোই। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে উপরে উঠে আজকে ট্রেক করব, আছি আমরা পাঁচজন সবাই। আমি এসেছি ছাদে ভিডিওটা বানাতে, বাকি সবাই নিচে রেডি হচ্ছে, এখনই বেরোবো আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ট্রেকের জন্য। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। পঞ্চলিঙ্গেশ্বর ট্রেক শুধু নয়, সঙ্গে থাকবে খুব সুন্দর সুন্দর কিছু ড্রোন শট। যদি এখানে হাওয়ার প্রেশারটা প্রচণ্ড, জানি না ড্রোন শট কতটা ভালোভাবে নিতে পারবো, তবুও যেটা নেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো কিপ ওয়াচিং, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম ইনফরমেটিভ এবং অ্যাডভেঞ্চারাস মোটো ব্লগ ছাড়াও ব্লগগুলো তোমাদের সামনে সহজে চলে আসে। সো কিপ ওয়াচিং। এই হচ্ছে হোটেল গুরু শক্তি, আর ঠিক তার উল্টো দিকে খুব সুন্দর একটা জগন্নাথ দেবের মন্দির আছে। যদিও একটা ভালো মন্দির তৈরি হচ্ছে, এটা আদি মন্দির। চলো একবার গিয়ে প্রণাম করে আসি আর তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করাই। পুরীতে তো দর্শন করা হলো না, এখানে চলো। এসেই এরা খেতে বসে গেছে, এমন ভুক করে টিমকে নিয়ে এসেছি। দেখো অবস্থা দেখো, এই একজনই আছে একটু কম খায়, বাকি সব কটা ভুক করে। তো যাই হোক, আমিও বেশি খাই না, আমি খেতেই বসিনি এখনো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ভিডিওর কন্টেন্ট। এবার আস্তে আস্তে শুধু পঞ্চলিঙ্গেশ্বর ট্রেকে, আর এই কমিটিকে নিয়ে, এই ভুক করে কমিটি আবার উপরে গিয়ে খাবে আমি জানি, নিচে এসে আবার খাবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ট্রেকিংয়ের প্ল্যান। আমরা খেয়ে যাচ্ছি, আবার এসে খাবো, দেখি কতক্ষণে যেতে পারি আর কতক্ষণে আমরা নিচে পৌঁছে বেরোতে পারি। মোটামুটি এখন ঘড়িতে বেজে গেছে 9:28, তো দেখা যাক আরও কত লেট করে কমিটি। হ্যালো গাইজ, ভগবান সে লোক যে বাত করতে সাধনা করকে হম লোক বস কে বাত নেই। তো চলো হম দর্শন তো কর লেতে পহলে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছাকাছি পৌঁছেই গেছি। শুনেছিলাম এই 250 উঠতে নাকি প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু তা নয়, খুব সুন্দরভাবে সিঁড়ির ধাপ করা আছে। কিছু ধাপ আছে একটু উঁচু উঁচু, যার জন্য বয়স্ক লোকেদের হয়তো উঠতে একটু অসুবিধে হতে পারে, তবে আমাদের সমবয়সী মানুষদের কোনো একটা অসুবিধে খুব একটা হওয়া কোনো মানে হয় না। খুবই সৌভাগ্যবশত আজকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে বেশ ফাঁকা আছে, খুব তাড়াতাড়ি আশা করি আমাদের দুটো পুজো দিয়ে দেওয়া হবে, দিয়ে তারপর আমরা এখান থেকে নেমে লাঞ্চ সেরে বেরোবো বাড়ির উদ্দেশ্যে, মানে হলদিয়ার পথে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আরও খুব সুন্দর সুন্দর কিছু সিনেমাটিক্সের সঙ্গে। দাদা একবার হাই করে দিন। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের সেই কুণ্ড বা ঝর্ণা, যেখানে এই ঝর্ণার নিচে হাত দিয়ে 5টা লিঙ্গকে অনুভব করা যায়, আর যার জন্যই সবাই এখানে ছুটে যায়, তার জন্যই এর নাম পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর গোপালদার কথায় আমরা একটু এইদিকে যাচ্ছি, এদিকে নাকি একটা ছোট্ট স্ট্রিম আছে, চলো ওখানটার একটু মজা নিয়ে আসা যাক। তবে দেখতে পাবে আমরা এই রাস্তাটা যে যাচ্ছি, খালি পায়ে যাচ্ছি, জুতো ওখানে নিচে রাখা আছে,
আর জুতো নিয়ে নিয়ে খালি পায়ে এই রাস্তাটা যেতে হচ্ছে আমাদের জেনারেশনের কাছে, এটা একটা বেশ কষ্টের ব্যাপার। তো চলো দেখি গিয়ে কত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। কাকিমারাও আসছেন এদিকে, আর পিছনে আমাদের সোনোম্যান গেঞ্জি টেঞ্জি খুলে চুল কুচড়াতে কুচড়াতে। চলো দেখি গিয়ে কি দৃশ্য দেখা যায়। ওই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, সবাই নাকি ওইখানে যাচ্ছে, আর ওইখানেই নাকি আর একটা স্ট্রিমও আছে। দেখি আমরা যেতে পারি কতটা।